আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের স্বাগত বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব জিঙ্গো বাইলোবা একটি হোমিওপ্যাথিক সিরাপ নিয়ে, যা ভাস্কুলার এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। প্রিয় শ্রোতা দর্শক, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। পাকিস্তানি ওয়াটসন কোম্পানির জিঙ্গো বাইলোবা সিরাপ, এই মেডিসিনটি এই ভাস্কুলার এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি ঔষধ। এই মেডিসিনটি কী কী কাজ করে এ সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব। এই মেডিসিনটি সেরিব্রাল সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি, যা মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করার ফলে যেই মানসিক সমস্যা দেখা দেয় কিংবা যে স্নায়বিক সমস্যা দেখা দেয়, তার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই জিঙ্গো বাইলোবা সিরাপটি। তাছাড়া মেমোরি লুজ, যখন কোনো কারণ হেতু অনেকে কোনো কিছু মনে করতে পারে না, স্মরণশক্তি হারিয়ে ফেলে, স্মৃতিভ্রম দেখা দেয়, অনেক ছাত্রছাত্রী আছে পড়ালেখা মনে রাখতে পারে না, অল্পতেই ভুলে যায়, অনেকে অনেক আগের কোনো কথা সে স্মরণ করতে পারে না, তার প্রায়শই স্মৃতিভ্রম হয়ে থাকে, সে কী সিদ্ধান্ত নেবে তাও সে গুছিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, বা কোনো কথা সে গুছিয়ে বলতে পারে না, কোনো কিছু সেভাবে স্মরণ রাখতে পারে না। এই মেমোরি লুজের ক্ষেত্রে বা স্মরণশক্তি কমে যাওয়ায় বা স্মরণশক্তি হ্রাসের ক্ষেত্রে এই জিঙ্গো বাইলোবা সিরাপটি অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি ঔষধ। তাছাড়া এই মেডিসিনটি ডিক্রিজ ইন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক যে ক্ষমতা, যা বুদ্ধিবৃত্তীয় যেই ক্রিয়াকলাপ, তার হ্রাসের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব কার্যকরী একটি ঔষধ। এবং ক্রনিক ফেটিগো সিন্ড্রোম, অনেকেই অল্পতেই ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, অল্প একটু হেঁটে আসলেই সে বুক তার ধরফট করে, শরীরে কোনো কিছু জোর পায় না, খুবই ক্লান্ত, একটু লেখাপড়া করতে বসলে মানসিক চাপ হেতু সে ক্লান্তিতে ভোগে, পারিবারিক এবং কর্মক্ষেত্রে নানাবিধ চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে, হতাশ হয়ে যায়, তাদের জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি বেশ কার্যকরী একটি ঔষধ। স্ট্রেস, যে কোনো প্রকার মানসিক চাপ, সে পড়ালেখা হেতু হোক, কর্মক্ষেত্রে হোক, পারিবারিক পারিপার্শ্বিক যে কোনো মানসিক চাপের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশ কার্যকরী। আপনার মস্তিষ্কটা ঠান্ডা রাখতে, ইম্প্রুভ করতে, সুস্থ রাখতে এই মেডিসিনের কোনো তুলনাই হয় না। ডিস্টার্বনেস ইন মাইন্ড ফাংশন অ্যান্ড হেডেক, আপনার যে কোনো কারণ হেতু মনে বিশৃঙ্খলা তৈরি হওয়া, অল্পতে বাইরের কোনো শব্দে খুবই বিরক্ত হওয়া বা মানসিক অস্থিরতায় থাকা, কোনো কিছুই তার ভালো লাগে না, অল্পতেই বাইরের কোনো শব্দে, বাইরের কোনো কথায়, কোনো অল্পতেই সে রেগে যাওয়া, বাপার পরিবারের কেউ কিছু বলছে তাতেই সে বিরক্ত হয়ে যাওয়া, অল্পতেই তার প্রচণ্ড মাথা ব্যথা, সবসময় মাথা ভারভার থাকে, কারোর কথা শুনতে তার ভালো লাগে না, অল্পতেই সে বিরক্তি ফিল করে, তাদের জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার, আপনার রক্ত শিরার শরীরের সমস্ত অংশে যদি কোনো কারণ হেতু বাধাপ্রাপ্ত হয়, চর্বির কারণে হোক, আঘাতপ্রাপ্ত কারণজনিত হোক, যখন রক্ত চলাচলে আমাদের শরীরে নানা শারীরিক মানসিক সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ কার্যকরী একটি ঔষধ। ফ্রি রেডিকেলস জন্য এই মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ওষুধ, কারণ আমাদের সমস্ত শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত এবং অক্সিজেন ঠিকমতো সরবরাহ না হলে আমরা নানাবিধ শারীরিক মানসিক রোগে ভুগি, তা থেকে পরিত্রাণের জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি বেশ কার্যকরী একটি ঔষধ। ভার্টিগো, অল্পতেই মাথা ঘোরা, বয়স্কজনিত কারণেই হোক এবং নানাবিধ চাপের কারণে হোক, মানুষের তার স্নায়বিক দুর্বলতা হেতু মাথা ঘোরা, তার সামটাইম সে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সে ঘুরে পড়ে যাবে, মাথার ভিতরে কেমন ঘূর্ণ ঘূর্ণ ভাব লাগে, তা থেকে পরিত্রাণের জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি বেশ কার্যকরী একটি ঔষধ। এবং এই মেডিসিনটি মাইগ্রেনের জন্য বেশ জাদুকরী একটি ঔষধ। মাইগ্রেনজনিত যে মাথা ব্যথা, আপনার কোনো কিছুতে কোনো ওষুধের সহজে আপনার উপকার পাচ্ছেন না, সেক্ষেত্রে এই মাইগ্রেনজনিত মাথা ব্যথার জন্য জিঙ্গো বাইলোবা সিরাপটি আপনাকে আরোগ্য করতে সাহায্য করবে। অ্যাংজাইটি বা উদ্বেগ, হতাশা বা বিদ্বেষের জন্য
এই মেডিসিনটি বেশ কার্যকরী। যারা অল্পতেই হতাশ হয়ে যায় না আমাকে দিয়ে কোনো কিছু হবে না, কোনো কিছুতে সে মনোযোগ দিতে পারে না, সব কিছুতে সে নিরাশ বোধ হয়, কোনো কাজকাম করে সে শান্তি পায় না যে কাজ দিয়ে এই কাজ আমাকে দিয়ে হবে না বা আমার জীবনটা শুধুই বৃথা, কাজকাম সব কিছুতে সে হতাশ হয়ে যায়, কোনো কিছুই তার ভালো লাগে না। এই জাতীয় রুগীদের জন্য, উদ্বেগজনিত রুগীদের জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি বেশ ছোপার একটি ঔষধ। অ্যাটোরিয়াস স্ক্লেরোসিস অফ লোয়ার লিম, নিচের অংশে বা পায়ে আমাদের রক্ত চলাচলের সময় চর্বির কারণে হোক বা রক্ত নালী শুকিয়ে যে পায়ে ব্যথা, টাটানি বা মাংসপেশিতে খিঁচুনি, এই জাতীয় ব্যথার ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ঔষধ। এছাড়া টিনটাস বা কানে ভোভো শব্দ শোনা, নানাবিধ গর্জন, চিৎকার, নানা ধরনের উদ্ভুত শব্দ শোনা, কানের মধ্যে সারাক্ষণ তার একটি সাউন্ড বা শব্দ হতেই থাকে, শুশু ভোভো, তা থেকে পরিত্রাণের জন্য এটা বয়সের ক্ষেত্রে হোক, অল্প বয়সের ক্ষেত্রে হোক, যাদের কানের এই জাতীয় সমস্যা, শ্রবণ শক্তিতে নানাবিধ সমস্যা দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে এই জিঙ্গো বাইলোবা সিরাপটি খুব জাদুকরি একটি ঔষধ। এছাড়া মানসিক রোগ, ডিমেনশিয়া এবং অ্যালজাইমার রোগের জন্য বেশ কার্যকরী একটি ঔষধ এবং সুনামধন্য একটি ঔষধ এই জিঙ্গো বাইলোবা সিরাপটি। পাকিস্তানি ওয়াটসন কোম্পানির এই জিঙ্গো বাইলোবা সিরাপটি আপনার এই হতাশ, মানসিক চাপ, কোনো কাজে তার ভালো লাগে না, মস্তিষ্ক কার্যক্ষমতাহীনতা, মেমোরি লুজ, কোনো কিছু মনে রাখতে পারে না, স্মৃতির ভ্রম, তার থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনের কোনো তুলনাই হয় না। তাছাড়া সেক্সুয়ালি ডিসফাংশনের প্রবলেম, তাদের জন্য এই মেডিসিনটি বেশ কার্যকরী একটি ঔষধ। এই মেডিসিনটি অ্যান্টি ডিপ্রেশন খুব কার্যকরী একটি ঔষধ এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও এই মেডিসিনটির অত্যন্ত সুনাম রয়েছে। তো প্রিয় দর্শক, মস্তিষ্ককে সুস্থ রাখতে, তার কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং আমাদের সমস্ত শরীরে রক্ত চলাচল বা রক্ত সরবরাহ বা রক্তের প্রবাহকে বজায় রাখার জন্য এই মেডিসিনের কোনো তুলনা হয় না। তাছাড়া হতাশা, উদ্বিগ্নতা, মানসিক চাপ, নানাবিধ রোগ থেকে প্রত্যাণের জন্য পাকিস্তানি ওয়াটসন কোম্পানির জিঙ্গো বাইলোবা এই মেডিসিনটির কোনো তুলনাই হয় না। তাছাড়া এই মেডিসিনটি প্রদাহের ক্ষেত্রেও বেশ কার্যকরী একটি ওষুধ। আপনার যে প্রকার মাথা ব্যথাই হোক, মাইগ্রেনের মাথা ব্যথা, চাইনাজনিত মাথা ব্যথা, মানসিক চাপজনিত মাথা ব্যথা, ভীষণ চিন্তার কারণে, কর্মক্ষেত্রের চাপের কারণে, লেখাপড়ার চাপের কারণে অনেকের মাথা ব্যথা হয়, তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই জিঙ্গো বাইলোবা সিরাপটি আপনারা সেবন করবেন। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং যারা পড়ালেখা বা কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারেন না, কনসেন্ট্রেশনের মারাত্মক অভাব, তাদের ক্ষেত্রে এই জিঙ্গো বাইলোবা সিরাপটি অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি ওষুধ। এই মেডিসিনটি বড়দের ক্ষেত্রে একটা চামচ ওষুধ খাবার পরে দিনে তিনবার সেবন করতে হবে এবং ছোটদের ক্ষেত্রে হাফ চা চামচ ওষুধ দিনে তিনবার খাবার পরে সেবন করতে হবে। তাহলে অতি শীঘ্রই আপনাদের মস্তিষ্কের যেই কার্যকারিতার সমস্যা দেখা দেয় তা থেকে পরিত্রাণ পাবেন এবং সমস্ত শরীরের যে ব্লাড সার্কুলেশনের সমস্যা হেতু যেই শারীরিক সমস্যা দেখা দেয় তা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।